অমন করে কি দেখছো? খেয়ে ফেলবে নাকি? তুর্জর কথায় আমার ঘোর কাটলো। আসলে আমি ওভাবে কেন তাকিয়েছিলাম? এক মিনিট, স্বামীটা তো আমার, আমার পুরো অধিকার আছে তাকিয়ে থাকার। প্রয়োজন পড়লে খেয়েই ফেলব। এত হ্যান্ডসাম জামাই কারো থাকে বুঝি? আমার আছে, তাহলে আমি কি দেখব না? দেখার জন্য সারা জীবন পড়ে আছে। এখন একটু তৈরি হয়ে নাও, মেহমান এসে পড়বে যে। যাব, তার আগে আমাকে একটা কিস করেন। হে, তুমি না অনেক দুষ্ট হয়ে গেছো, এভাবে তো আগে বলতে না। আমি আগেও এমনই ছিলাম, মাঝে একটু চেঞ্জ হয়েছিলাম শুধু। ওয়াশরুমে যাচ্ছি। তুর্জু পিছন থেকে হাত টেনে ধরলেন। কি বললে? আগে ছিলে, মাঝে চেঞ্জ হয়েছো, মানে? আমি তো তুর্জুকে বলতেই ভুলে গেছি, আমার সব মনে পড়ে গেছে। কিন্তু এভাবে বলবো না, একটু স্পেশাল ভাবে বলবো। সে কিছু না, হাতটা ছাড়েন, নয়তো এখন রোম্যান্স শুরু করতে হবে, বলে দিলাম। তুর্য চট করে আমার হাতটা ছেড়ে দিলেন, আর আমিও হাসতে হাসতে ওয়াশরুমে চলে গেলাম। ফ্রেশ হয়ে একটা লাল শাড়ি পরেছি, সাথে মোটা একটা কাজল আর হালকা লিপস্টিক পরেছি। এখন লাগছে আমাকে বউ বউ। আমি নিশ্চিত আজ তুর্য আমাকে দেখলে তার মুখে মাছি থুড়ি, মশা ঢুকে যাবে। রায়ানের বাবা মার সাথে বসে আছে তাফসি, মনে মনে সে লুঙ্গি ডান্স দিচ্ছে, কিন্তু বাইরে বেশ একটা ইনোসেন্ট লুক নিয়ে বসে আছে। যেহেতু রায়ান ভাই আর তাফসি একে অপরকে আগে থেকেই পছন্দ করে, তাই তাদের আর একা কথা বলতে দেওয়া হলো না, যদিও এতে তাফসির অনেক আফসোস হচ্ছে। মামা আর আব্বু বিয়ে নিয়ে কথা বলছেন, আর এদিকে তুর্য বারবার আট চোখে আমার দিকে তাকাচ্ছেন। তার এভাবে তাকিয়ে থাকা আমায় বেশ অস্বস্তিতে ফেলছে। কিছুক্ষণ পরপর আবার চোখও মারছে। উফ, এই লোকটা আমাকে শান্তি দেবে না। তুর্যর দিকে তাকিয়ে তাকিয়ে জুস সার্ভ করছিলাম, হঠাৎ তুর্য চোখ মারায় হাতের জুসটা প্রাণ ভাইয়ের উপরে পড়ে গেল। ইস বেচারা, মেয়ে দেখতে এসে তার এই অবস্থা। সবাই আমার দিকে ভয়ঙ্কর দৃষ্টিতে তাকিয়ে আছে, মনে হচ্ছে এরা না জানি কত বছর যাবত কিছু খায় না, তাই সবাই মিলে আজকে আমাকে কাঁচা ইচি বিয়ে খাবে। আর তুর্য আমার দিকে তাকিয়ে মুচকি হাসছে। তাপসি রায়ানকে ওয়াশরুমে নিয়ে গেল। রায়ান ফ্রেশ হয়ে বের হতেই তাপসি রায়ানকে জড়িয়ে ধরল। কি মিষ্টার জামাই, বলেছিলাম না আমি তোমার বউ হব, দেখলেন তো হয়ে যাচ্ছি। হ্যাঁ, তোমার মতো একটা সাইকোর মায়াতে পড়ে যাব সেটা স্বপ্নেও ভাবিনি। কি বললে? আমি সাইকো? তবে রে, দাঁড়াও দেখাচ্ছি তোমাকে সাইকো কাকে বলে। আরে কি করছো, কোথায় টেনে নিয়ে যাচ্ছ তাপসি? তাপসি রায়ানকে ওয়াশরুমে টেনে নিয়ে দরজা ভেতর থেকে লক করে দিয়ে রায়ানের ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দিল। তাপসির এহিম কাণ্ডে রায়ান পুরোই শক্ত হয়ে গেছে। রায়ান তাপসিকে সরাতে যাচ্ছে, তাপসি আরও শক্ত করে রায়ানকে আঁকড়ে ধরছে। বারবার চেষ্টা করেও তাপসিকে সরাতে না পেরে রায়ান হাল ছেড়ে দিল। বেশ কিছুক্ষণ এভাবে থাকার পর তাপসি নিজেই রায়ানকে ছেড়ে দিল। এবার বলো সাইকো। রায়ান ফ্রিজ হয়ে দাঁড়িয়ে আছে। এবার তাপসির লজ্জা লাগছে, গালে দুই একটা চুমু দেওয়া তবুও চলে, কিন্তু এভাবে হুট করে লিপ কিস করে ফেললো সে। লজ্জায় তাপসির মুখ পুরো লাল হয়ে গেছে। তাপসি ওয়াশরুম থেকে বেরিয়ে সবার সামনে গিয়ে বসল। রায়ান এখনও ফিরে না আসাতে তুর্য রায়ানকে ডেকে আনতে গিয়ে দেখে রায়ান এখনও ওয়াশরুমের ভেতর দাঁড়িয়ে আছে। তুর্যর ডাকে রায়ান হুঁশ ফিরে পায়, কোনো রকম নিজেকে সামলে সে বেরিয়ে আসে। রায়ানের দিকে তাকাতেই তুর্যর চোখ বড় বড় হয়ে যায়। তুর্যর এই অবস্থা দেখে রায়ানও অনেকটা ঘাবড়ে যায়। সে ভাবতে থাকে তুর্য আবার দেখে ফেললো কিনা। কিন্তু এরপর তুর্য যা বলল তাতে রায়ানের মনে হচ্ছে এখন যদি মাটি ফাঁক হয়ে তাকে ভেতরে নিয়ে নিত তাহলে লজ্জা কিছুটা হলেও কমতো। রায়ান, এই নাও রুমাল, ঠোঁটের লিপস্টিকটা মুছে দাও, বাহিরে আমার আর তোমার বাবাও বসে আছে। রায়ান আর কি বলবে, রুমালটা নিয়ে লিপস্টিক পরিষ্কার করছে, হাল লজ্জায় লাল হচ্ছে। আর তুর্য মুখ টিপে টিপে হাসছে। তাপসি যে পাগলি সেটা সে জানতো, কিন্তু এত বড় পাগলি হয়ে গেছে সেটা বিশ্বাস হচ্ছে না।
দুই পরিবার মিলে রায়ান আর তাপসির বিয়ের তারিখ পাকা করে ফেলল। এক মাস পর তুর্য পুরোপুরি সুস্থ হলেই ধুমধাম করে বিয়ে পড়ানো হবে, সবাই মিষ্টিমুখ করে নিল। একটা ফাইভ স্টার হোটেলের স্টারাসে দাঁড়িয়ে আছে কিয়ারা। আননোন নাম্বার থেকে তাকে কেউ একজন কল করে জরুরি ভিত্তিতে এখানে ডাকিয়েছে, কিন্তু কোথাও কেউ নেই। ট্যারেসের ডেকোরেশন দেখে মনে হচ্ছে এখানে কোনো পার্টি আছে। খুবই সুন্দর ডেকোরেশন, সব থেকে বেশি নজর কাড়ছে হোয়াইট নীলগুলো, কিয়ারার ফেভারিট ফুল এগুলো। কিন্তু ডেকোরেশনটা নজর কাড়া হলেও তার মনে শান্তি নেই। রুহানের করা ব্রেকআপ সে মেনে নিতে পারছে না। তার জীবনের প্রথম ভালোবাসা রুহান, এই রুহানকে সে তার কিছু উজাড় করে দিয়েছিল। সেই রুহানের কাছ থেকে এত বড় প্রতারণা মেনে নিতে তার ভীষণ কষ্ট হচ্ছে। বেশ কিছুক্ষণ হয়ে গেছে কিয়ারা দাঁড়িয়ে আছে, কিন্তু কেউ না আসাতে সে প্রাক্তন কল ভেবে চলে আসতে নিলেই কেউ একজন তার হাত টেনে ধরে। পেছন দিকে ঘুরতে কিয়ারা দেখতে পায় রুহান হাঁটুতে ভর দিয়ে বসে আছে ফিল্ম স্টাইলে। কিয়ারা রুহানকে এভাবে দেখে অবাক হয়। জানি না তোমার ক্ষমা পাওয়ার যোগ্য কিনা, তবুও বলবো সম্ভব হলে আমাকে ক্ষমা করে দিও কিয়া। আমি তোমার সাথে অনেক অন্যায় করেছি, অনেক অবহেলা করেছি তোমাকে, কিন্তু বিশ্বাস করো এই সব কিছুর মাঝে আমি তোমাকে ভালোবাসি। আমি প্রতিশোধের নেশায় অন্ধ হয়ে গিয়েছিলাম, কোনটা সঠিক কোনটা ভুল কিছুই বুঝতে পারিনি, কিন্তু বিশ্বাস করো কিয়া এখন আমি আমার ভুল বুঝতে পেরেছি। এখন আমি আমার জীবনে তোমার গুরুত্ব বুঝতে পেরেছি। প্লিজ আমাকে ক্ষমা করে দিয়ে আমার কাছে ফিরে আসো। ক্ষমা না করতে পারলে আমাকে শাস্তি দাও, তবুও আমার জীবনে ফিরে আসো কিয়া। আই নিড ইউ কিয়ারা। কিয়ারা ছুটে এসে রুহানের বুকে আশ্রে পড়ে কান্না শুরু করে দিল। রুহানও পরম আবেশে তার কিয়ারাকে বুকে জড়িয়ে নিল। রুহান আর কিয়ারার সম্পর্কটা বাসায় সবাই মেনে নিয়েছে। সবাই ঠিক করেছে তাফসিয়ার রায়ান ভাইয়ের বিয়ের দিনই কিয়ারা আর রুহান ভাইয়ার বিয়ে হবে। খুব মজা হবে, ওদের একসাথে বিয়ে হবে। কিন্তু আমার আর তুর্যর বিয়েটা তো যেই পরিস্থিতিতে হয়েছে বিয়ের দিন ঘনিয়ে আসছে। আচ্ছা, আমি কি তুর্যকে আমাদেরও আবার বিয়ের কথা বলবো? না থাক, তিনবার তো করেছি বিয়ে, আর কতবার করব। ইদানিং আমার শরীরটা ভালো যাচ্ছে না, অল্পতেই হাঁপিয়ে উঠি। খাওয়ার উপর থেকে একদম রুচি চলে গেছে, মাছ মাংসের গন্ধেই কেমন যেন গা গুলিয়ে আসে, মাথাটাও ঘোরায় অনেক। আল্লাহ জানে আমার কোন রোগ হলো, মেজাজ তো সবসময় তুঙ্গে উঠে থাকে। তুর্যর সাথে সবসময় ঝগড়া করি, তবুও আমার করা সব টর্চার তুর্য হাসি মুখে সহ্য করেন। বিয়ের দিন সকাল থেকে পুরো বাড়িতে হই হুল্লোড় লেগে আছে, সবাই আনন্দ ফুর্তিতে মেতে আছে। আর আমি ঘর থেকে ওয়াশরুম আর ওয়াশরুম থেকে ঘর করছি। সকাল থেকে বমি করতে করতে আমার শরীরের সব শক্তি শেষ। এদিকে বরযাত্রীরা আসার সময় হয়ে গেছে, পার্লারের লোকজন তাফসিয়ার কিয়ারাকে সাজিয়ে দিয়ে গেছে, আর আমি এখনও শাড়িটাই পরতে পারিনি। গোল্ডেন কালারের একটা ডিজাইনার শাড়ি তুর্য স্পেশালি আমার জন্য এনেছিল, কিন্তু আমি পরতেই পারিনি। অনেক কষ্টে শাড়িটা কোনো রকম গায়ে জড়িয়ে নিয়ে সাজসজ্জা বিহীন নিচে নেমে এলাম। শরীরটা ভীষণ খারাপ লাগছে, তুর্যকে একটু জানানো দরকার। আশেপাশে খুঁজতেই তুর্যকে পেলাম। তুর্য সামনে গিয়ে কিছু বলার আগে মাথা ঘুরে নিচে পড়ে গেলাম, জ্ঞান ফিরতেই নিজেকে হাসপাতালে পেলাম। তুর্য আমার মাথার কাছে বসে আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। আশেপাশে আর কেউ নেই, হয়তো বাসায় বিয়ে, তাই আর কাউকে জানায়নি তুর্য। কিন্তু তুর্যর চোখ দুটো টলমল করছে। তুর্য কি কাঁদছেন? আমার কি বড় কোনো রোগ হয়েছে? তুর্যকে জিজ্ঞাসা করলে তুর্য আমাকে জড়িয়ে ধরে কান্না করে দিলেন। তুর্যর কান্নার কারণ আমি জানি না, কিন্তু আমারও কান্না পাচ্ছে তুর্যর কান্না দেখে। হীর, আজকে আমি অনেক খুশি, অনেক খুশি হীর, অনেক খুশি। তুমি আমাকে এই খুশিটা উপহার দিয়েছ। তুর্যর কথা আমি বুঝতে পারিনি, সে যদি খুশি হয় তাহলে এত কান্না করছেন কেন? আই লাভ ইউ হীর, আই লাভ ইউ। আজ তুমি আমাকে পৃথিবীর সবচেয়ে বড় সুখ দিয়েছ, বাবা হওয়ার সুখ। তুর্যর কথা শুনে আমি এই মুহূর্তে ঠিক কিভাবে রিয়্যাক্ট করা উচিত আমি বুঝতে পারছি না। তুমি মা হতে চলেছ কলিজা,
আমি বাবা হতে চলেছি। আমাদের একটা ছোট্ট সোনামণি আসতে চলেছে। আমি মা হব। হ্যাঁ কলিজা, তুমি মা হবে, আমি বাবা, আম্মাব্বু হবে দাদা দাদু, তাপসি ফুপি আম্মু, রায়ান ফুপা, রিসান রুহান চাচু হবে, আমি বাবা হব। দুর্জ আবারও আমাকে বুকে জড়িয়ে নিলেন। এবার আমিও তাকে খুব শক্ত করে জড়িয়ে ধরলাম। আমি মা হতে চলেছি, নারী হিসাবে পূর্ণতা পেতে চলেছি। একটা গুলুমুলো আমাকে আম্মুনি আম্মুনি বলে ডাকবে, তুর্যকে বাবাই বলে বলে বাড়িঘর মাথায় করে রাখবে। তুর্য আমাকে বাসায় নিয়ে এলেন, হাসপাতাল থেকে আমাকে কোলে করে নিয়ে আসেন, একবারের জন্যও নামায়নি। বাসায় আসতেই হাটে হাড়ি ভেঙে দিলেন। সবাই কত খুশি আমার প্রেগনেন্সির খবর শুনে। তাপসি আর কিয়ারাকে বিদায় দেওয়ার পর তুর্য আবার আমাকে কোলে তুলে ঘরে নিয়ে এলেন। আমি না করা সত্ত্বেও জোর করে আমাকে খাবার খাইয়ে দিলেন। তুর্য ল্যাপটপে বাচ্চার জন্য নাম খুঁজছেন, আর আমি চেয়ে চেয়ে তার ফাগলামি দেখছি। রাত একটা বাজে, তুর্য ব্যালকনিতে দাঁড়িয়ে আছেন। আমি পিছন থেকে তাকে জড়িয়ে ধরলাম। তুর্য আমার হাত ধরে তার সামনে এনে আমার গলায় মুখ গুঁজলেন। আমি তুর্যকে জড়িয়ে ধরে তার কানে কানে বললাম, আপনাকে অনেক ভালোবাসি তুর্য, সেই ছোটবেলা থেকে ভালোবাসি, যখন থেকে বুঝতে শিখেছি ভালোবাসা কী জিনিস, আপনাকেই ভালোবেসেছি শুধু। ছোটবেলা থেকে মানে? আমার সব মনে পড়ে গেছে তুর্য, আপনারা আমার বিয়ে, ভালোবাসা, আলাদা হওয়া সব কিছু মনে পড়ে গেছে। সত্যি? হ্যাঁ তুর্য, আমি সরি, প্লিজ আমাকে ক্ষমা করে দিবেন, আমার জন্য আপনি অনেক কষ্ট পেয়েছেন। নাহি, তুমি এভাবে বলছো কেন? তুমি কিছু করনি, তোমার জন্য কিছুই হয়নি, উল্টো আমি তোমার সাথে অন্যায় করেছি, তোমাকে জোর করে তোমার সাথে। হুস, আর কিছু বলবেন না তুর্যকে থামিয়ে দিয়ে। আপনি যা করেছেন আমাকে কাছে পাওয়ার জন্য করেছেন। আমি আপনার বিবাহিত স্ত্রী, আমার উপর আপনার হক ছিল, আমি আপনাকে কত কিছু বলেছি, আমাকে ক্ষমা করে দিন। আই লাভ ইউ হির। আই লাভ ইউ টু তুর্য। তুর্য আমাকে শক্ত করে বুকে জড়িয়ে নিলেন। আমি তুর্যর হাতে একটা গিটার ধরিয়ে দিয়ে একটা গান শোনাতে বললাম। তুর্য আমাকে এক নজরে দেখে গিটারের সুর তুললেন। ভালো আছি ভালো থেকো, আকাশে ঠিকানায় চিঠি লিখো, ভালো আছি ভালো থেকো, আকাশে ঠিকানায় চিঠি লিখো, দিও তোমার মালাখানি, দিও তোমার মালাখানি, বাউলে রে মনটারে আমার ভিতর বাহিরে, অন্তরে অন্তরে আছো তুমি হৃদয় জুড়ে আমার, ভিতর বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি হৃদয় জুড়ে। গান শেষ করতেই দেখলাম আমার চোখ ভিজে গেছে। জানি না কেন যতবার তুর্যর গলায় গাওয়া গান শুনি আমার চোখ ভিজে যায়। তুর্য আমাকে কোলে তুলে নিয়ে বিছানায় শুয়ে দিলেন। নিজের ভর আমার উপর ছেড়ে দিয়ে তুর্য আমার ঠোঁট দুটো নিজের দখলে নিয়ে নিলেন। তুর্য আমার ঠোঁটের স্বাদ নিচ্ছেন, আর আমি তাকে শক্ত করে জড়িয়ে ধরে রেখেছি। কিছুক্ষণ বাদে তুর্য আমার ঠোঁট ছেড়ে দিয়ে আমার ঘাড়ে মুখ ডুবিয়ে দিলেন। ভেসে গেলাম আমরা ভালোবাসার সাগরে। পাঁচ বছর পর, পাঁচ বছর সময় পেরিয়ে গেছে, বদলে গেছে অনেক কিছু। রুহান কিয়ারাকে নিয়ে লন্ডন শিফট হয়ে গেছে, তাফসি আর রায়হান ভাই আর একটা মেয়ে আছে। ও হ্যাঁ, আপনাদের তো বলাই হয়নি, আমার আর তুর্যরও কিন্তু একটা মেয়ে আছে। তুর্যর জীবন তার মেয়ে, মেয়ের নাম রেখেছেন তুর। তুর এখন অনেক বড় হয়েছে, স্কুলে যায়, তুর্যই নিয়ে যায় আর দিয়ে আসেন। সারাদিন
বাবা মেয়ে একসাথে থাকে, মাঝখান থেকে একা পড়ে গেছি আমি। সারাদিন এই সময়টুকুর অপেক্ষা করি, কখন আমার রাজকন্যা স্কুল থেকে ফিরে এসে আমার সাথে দেখা করতে আসে। আজকে একটু দেরি হয়ে গেছে বোধ হয়, গাড়ির শব্দ শুনতে পাচ্ছি। তুরজর তুর এসে পড়েছে, বাবা মেয়ে একসাথে আসছে, না জানি কত সুন্দর লাগছে তাদের। প্রতিদিনকার মতো তুরজ থ মেরে বসে আছে, আর তুর আশপাশে দেখছে। এখন হয়তো তুর তার বাবাকে জিজ্ঞেস করবে, আম্মনি উঠবে কখন বাবাই? আর তুরজ তার চোখের পানি আড়াল করে জবাব দেবেন, তোমার আম্মনি অনেক ঘুম কাতরে মামুনি, সে উঠবে না এখন, তুমি বড় হলে উঠবে। আমি জানি তুরজুর দু চোখ বেয়ে অশ্রুধারা পড়ছে। হ্যাঁ, আমি মাটির নিচ থেকে কিছুই দেখতে পাচ্ছি না, কিন্তু তুরজুর প্রতিটা নিঃশ্বাস অনুভব করতে পারি। অনেক স্বপ্ন ছিল তুরজু আর আমাদের সন্তানকে নিয়ে সারাটা জীবন সুখে শান্তিতে খুনসুটিতে কাটিয়ে দেব, কিন্তু নিয়তির কি সুন্দর পরিহাস, সব সুখ নিয়ে আমার জীবনটাই কেড়ে নিল। তুরকে জন্ম দিতে গিয়েই আমার মৃত্যু হয়। শেষবারের মতো একটা বার তুরজুকে দেখতেও পারিনি। আমার মেয়ে কতটা বড় হয়েছে, দেখতে কেমন হয়েছে জানার খুব ইচ্ছা করে। আমার রাজকন্যাটাকে শেষবারের মতো বুকে নিতে ভীষণ ইচ্ছে হয়। শেষবারের মতো তুরকে কোলে নিয়ে তুরজুর গিটারের তালে নাচার ইচ্ছে হয়। শেষবারের মতো তুরজুর কণ্ঠে নিজের জন্য একটা গান শুনতে ইচ্ছে করে খুব। কিন্তু নিয়তির খেলায় আমি যে হেরে গেছি। তুরজু এখন চলে যাচ্ছে, তুর বিরক্ত হয়ে গেছে জানি। তুরজু গাড়ির কাছে গিয়ে এক দৃষ্টিতে বেশ কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে থাকবেন। তার এই দৃষ্টির মানে আমি বুঝি, তার দৃষ্টিতে আমার প্রতি অনেক অভিমান জমে আছে, তাকে একা ফেলে চলে আসার অভিমান। যেই আমিরার জন্য তুরজু এত লড়াই করেছেন, সেই আমি স্বার্থপরের মতো আমার ভালোবাসাকে একা ফেলে এসেছি। ভালো থাকো প্রিয়, তোমাকে অনেক ভালোবাসি, আমার সেই তুমিটাকে অনেক ভালোবাসি।